1970 সালের ভয়াল 12ই নভেম্বর ঘূর্ণিঝড় গোর্কির স্মরণে ভোলায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কর্মসূচির মধ্যে ছিল সিপিপির স্বেচ্ছাসেবক সমাবেশ, বহুমাত্রিক দুর্যোগ মহড়া, পালাগান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। দুর্যোগ মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির জন্য শোক থেকে শক্তি নামের এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন, উপভোগ করেন দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম। শনিবার সকাল 10টায় ভোলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কার্যক্রম। আলোচনা শেষে সিপিপির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সিপিপির নিজস্ব সাংস্কৃতিক দল পালাগান পরিবেশন করেন। বিকেল 3টায় অনুষ্ঠিত হয় বহুমাত্রিক দুর্যোগ মহড়া। বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বছরের অন্য দিনের মতোই সকালের কাজকর্ম শুরু করেন প্রতীকী একটি গ্রামের বাসিন্দারা। দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি চলে আনন্দ উৎসব। তারপর হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পুরো গ্রাম। গাছপালা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হন। ঝড় কেটে গেলে হতাহতদের উদ্ধার, চিকিৎসা দেয়া সহ নানা কাজ করে দেখান সিপিপির স্বেচ্ছাসেবীরা। সচেতনতামূলক এই মহড়া মাঠের চারদিকে দাঁড়িয়ে উপভোগ করেন হাজার হাজার দর্শক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিপিপি স্বেচ্ছাসেবক যাতে প্রচার করার সাথে সাথে তারা সতর্কতার সাথে সমস্ত ব্যবস্থাপনা নেয়। আশ্রয়কেন্দ্রে যখন যাওয়ার মতো অবস্থা হয় আশ্রয়কেন্দ্রে চলে যায়, এবং প্রতিটা মুহূর্ত যখন 1 নম্বর 4 নম্বর সিগন্যাল থেকে শুরু করে 10 নম্বর সিগন্যাল পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে যে সতর্কতা আছে সেগুলো যাতে করে মান্য করে এবং জনগণ সচেতনতার সাথে এই বিষয়গুলোকে অনুসরণ করে, সেই জন্যই আমাদের এই মহড়ার আয়োজন। মানুষ অসচেতন হলে কী পরিমাণ মৃত্যু হতে পারে সেটাও দেখানো হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের সক্ষমতা এখন অনেক বেশি। আমাদের সমাজ এবং জনগোষ্ঠী অনেক সচেতন। আমরা এই যে এখানে যে দেখানোর চেষ্টা করলাম যে মূলত করণীয় কী, পূর্বে করণীয় কী, ঘূর্ণিঝড়ের সময়ে করণীয় কী, পরে করণীয় কী, এবং এই মানুষ নিজে কী করবে, তাকে সরকার এবং স্থানীয় সমাজ এবং স্থানীয় সরকার কিভাবে তাকে সাপোর্ট দিতে পারে, এবং মানুষকে সর্বোচ্চটা নিতে হবে। এবং এখানে বলা হয়েছে, আমাদের ডিসি সাহেবও বললেন যে মানুষ তার নিজের জীবনটা আগে বাঁচাতে হবে। নিজের জীবন বাঁচানোর জন্য এই মোটামুটি এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করে তাহলে আমাদের জীবন ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি কমে আসবে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা মেসেজ দিতে চেয়েছি আমাদের জনগোষ্ঠীকে সচেতন হওয়ার জন্য, এবং পরিশেষে আমরা আমাদের যে ডিসপ্লে অর্থাৎ যে মহড়াটি ছিল সেটিও কিন্তু আমাদের এই ঘূর্ণিঝড় কেন্দ্রিক। এবং আমাদের দিন শেষে আমরা এটাই বলতে চাই, আমরা মানুষের সচেতনতা বৃদ্ধি করতে চাই, এবং আমরা আমাদের দেশে এখন ঘূর্ণিঝড় কেন্দ্রিক আমাদের যে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আমাদের সদস্য সরকারের নির্দেশনায় আমরা যেভাবে এগিয়ে চলেছি, আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আমরা যেভাবে এগিয়ে চলেছি আমরা আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলায় যথেষ্ট সক্ষমতা আমরা অর্জন করেছি, এবং আমরা আমাদের মানুষকে সাথে নিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছি। এর আগে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকি এলাহি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সিপিপি, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যোগাযোগ নেটওয়ার্ক নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।